সুভাষ জি। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই তুমি পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের মুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সৈশাবুক, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত, আর আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবলা আর আইনসভায় আয়ারাম গঙ্গারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসো, স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক আশ্রয়যোগ্য, গণতন্ত্র নামক চিরাওয়াত মাৎসান্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো, 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি।